হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি ধমাকাদার ব্লগ। তো টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পারছো আমি কাকে নিয়ে আজকে তোমাদের সামনে মন্তব্য পেশ করব। তো সে আর কেউ না, সে হচ্ছে তরি মল্লিক, ইউটিউবের একটি বড় ব্লগার। হ্যাঁ, বড় সড়ো ওরা হতেই পারে, আমরা হয়তো ছোটোখাটো ব্লগার। ওরা যদি একটা ফুস করে পাঁদও দেয় তো ওদের ভিউয়ার্স প্রায় 10 লাখের ওপরে উঠে যাবে, কিন্তু আমরা হলাম ফালতু, একদম পায়ের তলায়। তো আমাদের কথা বাদ দাও, আগে ওদের কথা বলি। তো আমি যেটা নিয়ে আজকে টপিকে এসেছি, ওর বাড়ির লক্ষ্মী পুজো, মানে তরির বাড়ির লক্ষ্মী পুজো। তো তরি লক্ষ্মী পুজোতে কী কী করেছে তোমরা হয়তো দেখেছো, সবাই দেখেছো, সবাই পুরো ব্লগটা ওয়াচ করেছো, তো আমিও করেছি। ওখানে আমার যে জিনিসগুলো খারাপ লেগেছে সেগুলো নিয়েই আমি আজকে তোমাদের সামনে পেশ করতে এসেছি বক্তব্য। তো এক নম্বর, ওর বাড়িতে যে পুজোটা হয়েছে সেই পুজো ও নিজের হাতে গুছিয়েছে, সব ঠিক আছে। লাস্টে ও যখন ওর মেয়েকে কী করছে, আলপনায় পাটা ডুবিয়ে খড়ি মাটির জল করেছে, করে পাটা ডুবিয়ে ওখানে মেয়ের পায়ের ছাপ দেওয়াছে, কি না লক্ষ্মীর পায়ের ছাপ দিচ্ছে। ঠিক আছে, সব মানছি, একটা ছোট বাচ্চা শিশুকে ওইভাবে কেউ পায়ের ছাপ দেওয়ায় তোমাদের কীরকম মনে হয়েছে গাইস, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু খুব খারাপ লেগেছে বিষয়টা। 2 নম্বর টপিক, এত অজস্র গরমে, লক্ষ্মী পুজোর দিন ভীষণ গরম ছিল, এত অজস্র গরমে বাচ্চাটাকে লেহেঙ্গা পরিয়ে, গয়নাগাটি পরিয়ে ঠাকুরের পাশে বসিয়ে দিয়েছে, বসিয়ে তাকে পুজো করছে। আমরা মানছি যে একটা বাচ্চা শিশুর, একটা বাচ্চা শিশু না, সকল বাচ্চা শিশুর মনে নারায়ণ থাকে, নারায়ণ বাস করে। আজকে আমারও ঘরে একটা শিশু আছে, তার ঘরেও নারায়ণ, তার মনেও নারায়ণ বাস করছে, কিন্তু তাকে আমি নিশ্চয়ই ঠাকুরের আসনে বসিয়ে তাকে ধূপধুনো দেখিয়ে পুজো করব না। হ্যাঁ, এটা ঠিক যে আমরা তাকে, আমরা আমাদের মনে মনে আছে যে হ্যাঁ আমার শিশু ভগবানের তুল্য, এই সেই, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এইভাবে কি বাচ্চাটাকে কষ্ট দেওয়া উচিত ছিল? 3 নম্বর টপিক হচ্ছে, আজকে ও এত কথা বলে, এত জ্ঞান দেয় লক্ষ্মী পুজো, এই করতে নেই, সেই করতে নেই, অথচ জানে না যে আতপ চালের ভোগটার নাম কি। আতপ চালের ভোগ, আতপ চালের ভোগ, এই ভোগটা দিতে, আরে এই ভোগটার নাম কি সেটা তো বল, খবিতে কিছু আছে? রূপে লক্ষ্মী হলে গুণে তুমি কোনো মতেই সরস্বতী না, গুণে একেবারেই অলক্ষ্মী। তোমার কথা শুনে যে ঘরের বউরা তোমার কথা শুনে তোমার মতন করে কাজ করে চলবে, তারা একদম নিঘাত, তাদের লাইফ শেষ, তাদের শাশুড়ির কাছে একদম কথা শুনে মানে শেষ হয়ে যেতে হবে। আজকে তুমি বলছো ওটা আতপ চালের ভোগ, ওটাকে বলে নৈবেদ্য ভোগ, ওটাকে বলে নৈবেদ্য ভোগ, যে ভোগটা না দিলে ঠাকুরের মানে কোনো ভোগই সম্পূর্ণ হয় না, এটা জানে না। 4 নম্বর হচ্ছে, ঠাকুরকে, ভগবানকে কোনোদিন ফাইবারের থালায় ভোগ দিতে নেই, এটাও জানে না। খালি জানে রাক্ষসীর মতো সাজতে, খালি জানে সোনার গয়না কিনতে, সোনার কানের কিনতে, সোনার হার কিনতে, ওকে যত যে সোনা দেবে সে ওর কাছে ভালো। সো গাইস, তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি, তরির কথা শুনে কেউ চলবে না, কোনো ঘরের বউ তরির কথা শুনে ঘরে কোনো কাজ করবে না। ঘরের যদি তরির কথা শুনে ঘরের কোনো কাজ করো, ঘরের কোনো মানে ওর মতো সোনা গয়নার উপর লোভ রাখো, তাহলে সেই ঘরের বউরা কিন্তু একদম কথা শুনে শুনে জাস্ট ফেলিওর হয়ে যেতে হবে শ্বশুরবাড়িতে, আর তোমরা কোনোদিন সুখে সংসার করতে পারবে না। আজকে ও শাশুড়ি একটা অবলা জীব, একটা অবলা জীবের মতো শাশুড়ি পেয়েছে বলে শ্বশুর কোনো সাথে পাচ্ছে থাকে না, বরকে একদম আঙুলের মাথায় টং নং 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 করে ঘোরাচ্ছে, সেই জন্য নিজেকে নিজে মিনিস্টার ফাটাকেষ্ট ভাবে, সেই জন্য নিজেকে নিজে নিজের মতো চলে। আজকে ও বলছে লক্ষ্মী পুজো হওয়ার আগে তুলসী তলায় যখন প্রদীপ দেখাতে গেল তখন কি বলছে, আজকের দিনে গোবরের ছড়া দিতে হয়। ভিডিওতে তো সব দেখালি, তো গোবরের ছড়াটা দেখাতে পারলি না? গোবরের ছড়াটাও তো দিয়ে দেখাতে পারতিস যে কীভাবে গোবরের ছড়াটা দিচ্ছিস, আসলে ওগুলো ছুলে তো হাত নষ্ট হয়ে যাবে না। সো গাইস, আমার যেটুকু খারাপ লেগেছে, আমার যেটুকু বললার আমি তোমাদেরকে বললাম, জানালাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কিছু বলার নেই,
তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি। বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।